బెంగాల్ ఎన్నికల ప్రచారంలో మమత బెనర్జీ మాట్లాడుతున్నారు, లైవ్ త్వర చూద్దాం. রাজনৈতিক চিহ্ন ঘরে রাখলে ভালো লাগে না, যারা ভালোবাসে তারা ভালোবাসে, টাকা দিলে খেয়ে নেবেন, টাকা তো আপনি মাইনে তো পান, টাকাটা খেতেই হয়, আর এটা আপনার টাকা, এটা কারোর টাকা নয়, হাজার হাজার কোটি টাকা চুরি করেছে গদ্দার মিথ্যা কর, কাউকে 200 কাউকে 500 দিচ্ছে আর বলছে না কে দিচ্ছে আঙুর দিচ্ছে, তাকে আবার ডুবুটুমু ডুবুটুমু চুপু চুপু সব দিচ্ছে. মনে রাখবেন, টাকা দিলে খরচ করুন আর বিজেপিকে ভোটের খাতায় খরচা করে দিন. বুঝলেন কি বললাম? টাকা দিলে কি দেবেন একদম? টাকা দেওয়া উচিত না, বেড়ে বেড়ে আইনি ইলেকশন কমিশনকে এর থেকে বড় বাবার কিছু হতে পারে না. টাকা দিয়ে যদি বলে তোমার মেয়েটাকে বিক্রি করবো দেবে, টাকা দিয়ে যদি বলে তোমার ঘর দিয়ে দাও দেবে, টাকা দিয়ে যদি বলে তোমার স্বর্ণ দামায় দিয়ে দাও দেবে, আমরা তো আমাদের সরকার আগামী দিন আপনাকে ঘরে ঘরে রেশন পৌঁছে দিয়ে বিনা পয়সা, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, স্বাস্থ্যসাথী, মা বলে 500 থেকে 1000 টাকা পর্যন্ত হাত খরচ সব দেবে তৃণমূল কংগ্রেস, কৃষক বন্ধুদের 5000 টাকার জায়গায় একর প্রতি 10000 টাকা, স্বাস্থ্যসাথীদের 10 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড দেবে যাতে তারা নিজেদের পড়াশোনা নিজেরা চালাতে পারে. আমার আশার মেয়েরা, আইসিডিএসের মেয়েরা, বিআরটির মেয়েরা, 100 দিনের কাজের মেয়েরা, পঞ্চায়েতের মেয়েরা, ছেলেরা সবাই মিলে একসাথে কাজ করুন, বাদ বাকি যা প্রবলেম আছে নন্দীগ্রামকে আমি মডেল নন্দীগ্রাম করে দেখিয়ে দেবো. নন্দীগ্রামের সাথে হলদিয়ায়, হলদিয়াতে 50,000 লোকের চাকরি হবে, তার কারণ আমরা কতগুলো আমরা তাজপুর সাগর বন্দর তৈরি করছি আর আমরা কেবল ল্যান্ডিং স্টেশন করছি সেখানে হলদিয়া ছেলে মেয়ে, ওখানে গিয়ে হলদিয়া ছেলে মেয়েদের চাকরি হবে, আপনার নন্দীগ্রামের ছেলে মেয়েদেরও চাকরি হবে, খড়গপুরের ছেলে মেয়েদেরও চাকরি হবে, তাই একটা ব্রিজ তৈরি করে দেবো, হলদিয়া নন্দীগ্রামের মধ্যে ব্রিজ থাকলে আপনারা ফটাফট চলে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না. আসাম দেখলেও ভালো থাকবেন, অনেক লোক বাড়ি যান. শুনুন, রাজ্যের পুলিশ এখন তো ইলেকশন কমিশনের আন্ডারে, সেই জন্য ওরা ওদের মতো চাইলেও করতে পারে না, ওরা একটু আপনাদের বিরোধিতাই করবে, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, বাইরের মধ্যপ্রদেশ থেকে নিয়ে এসছে জানি আমি, পুলিশ অত্যাচার করছে আমি জানি, আমি তাই বলছি ইলেকশন কমিশনকে আমরা চিঠি লিখেছি, পুলিশের অত্যাচার নিয়ে দালালি করা বন্ধ করো, পুলিশ মাস ওয়ার্কিং পার্সিয়ারি বহিরাগত অনেক পুলিশ এসছে বিজেপি রাজ্য থেকে পাঠিয়েছে এবং তারা গ্রামে